السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শামাইল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বর্ণনা আজকে আমরা জানব। 19 নম্বর দার্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা। এই হাদিসটি শেখ আলবানী সহি বলেছেন, সহি সময়ের 3 হিজরির 19 নম্বর হাদিস এবং নাসাইয়ের হাদিস নম্বর 5234। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথার চুল ছিল দুই কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল দুই কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল, মানে এই দুই কানের মাঝখান পর্যন্ত লম্বা ছিল। এটা পাওয়া গেল। চুলের বর্ণনা বিভিন্ন হাদিস আসবে, কখনো রাসূলুল্লাহ চুল ঘাড় পর্যন্ত ছিল, ঘাড় অতিক্রম করেছে, এই শব্দ বিভিন্ন শব্দ আসছে, লেম্মা এবং জুম্মা অফরা, এই বর্ণনাগুলো বিভিন্ন বর্ণনা আসবে। আমরা ঈশ্বর আজকে জানলাম কানের লতি চুল ঘাড় পর্যন্ত বা দুই কানের মাঝখানে, ঘাড়ের উপরে দুই কানের মাঝখানে পর্যন্ত লম্বা চুল, এটা পেলাম। অন্যান্য হাদিসগুলো সামনে আসবে। আমাদের সবাইকে আল্লাহ তারা সঠিক দিন জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যেগুলো জানবো, এতে এগুলো প্রচার করব, এতে উম্মতের মহব্বত ভালোবাসা বাড়বে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবে। যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মহাদিসিনে কেরামগণ উল্লেখ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বর্ণনা সামাইল ইমাম তিরমিজি কিতাব লিখেছেন আলাদা, সেগুলো আমাদের জন্য জানা জরুরি, আমাদের নবী সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।